আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা আর আজকে আমি আপনাদের সাথে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আমার ভিডিওটিতে শুরুতেই দেখিয়েছি যে আমাদের বাসার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ছাদটা ভাঙা তো ছাদ ভাঙার কারণ এবং কেন এত নোংরা হয়ে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফার্স্টেই দেখেন যে এর বাড়িগুলো ঠিক কতটা ঠুনকো বলা চলে কত হালকা যে এদের মানে জাস্ট কাঠবোর্ড দিয়ে আর হচ্ছে কাঠের ফ্রেম দিয়ে বাসাগুলো তৈরি তো পেপার বোর্ড দেখতেই পাচ্ছেন আপনারা যে ভেঙে ফেলাচ্ছে যেহেতু আর ভেতরে পানির লাইন গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন তো রবিবারে যখন আমরা বাইরে থেকে বাসায় ফিরলাম তখন দেখলাম যে আমাদের করিডোরে মানে মোটামুটি অনেক পানি মানে পানিতে প্রায় বন্যা বয়ে গেছে বলা চলে তো পানি দেখে আমরা ফার্স্টে মেনটেন্যান্সে ফোন দিলাম তো যেহেতু রবিবার ছিল আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো যার কারণে মেনটেন্যান্সের মানুষজন ফোন ধরেনি তো ফোন যেহেতু ধরেনি অলি তখন নাইন ওয়ান ওয়ানে কল করেছিল তো নাইন ওয়ান ওয়ানে কল দেওয়ার পর ফায়ার সার্ভিস থেকে মানুষজন এসেছিল তো তারা হচ্ছে পানি উপর ছাদ দিয়ে পানি পড়ছে দেখে তারা পানির উৎস খুঁজতে গিয়ে ঠাস ঠাস করে ছাদটায় ভেঙে ফেললো তো ছাদটা ভেঙে ফেললো পানি ঝপাঝপ পড়তে থাকলো একদম ঠিক বাংলাদেশে টিনের চালে টিন যদি ফুটা থাকে তাহলে যেমন পানি পড়ে ওই রকম কন্টিনিউসলি পানি পড়ছিল আর যখন ছাদটা ভাঙলো তখন একদম যেটাকে বলে হুড় হুড় করে পানি পড়া সেভাবে পানি পড়ে পুরো করিডোর আরও ভিজে গেলো তো তারা এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো এসির চেম্বার তো এসির চেম্বারটা ওপেন করে ফেললো তারপরে পাইপ লাইন লিক আছে কিনা সেটা দেখলো তো এগুলো খুলে টুলে ফেলে দেখেন ঘরের কি অবস্থা তারা চলে যাওয়ার পরও ছাদ থেকে টুপটুপ করে ভেঙে ভেঙে পড়ছিল তো এটা আসলে রিপেয়ার করে দেওয়া উচিত ছিল আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যারা মেনটেন্সের দায়িত্বে আছে বা যারা লিজিংয়ের দায়িত্বে আছে তাদের আসলে এটা অতি দ্রুত রিপেয়ার করে দেওয়া উচিত বাট আজকে আমি যখন ভিডিওটি করছি আজকে হচ্ছে বুধবার তার মানে রবি সোম মঙ্গল বুধ অলরেডি চার দিন হয়ে যাচ্ছে তারা এখনও আমাদের এই অংশটা রিপেয়ার করেনি এবং এখনও কন্টিনিউয়াসলি এই বড় বড় যে অংশগুলো কাগজ বা কাঠের সেগুলো ঝরে ঝরে পড়তেছে আমাদের এখনও বালতিগুলো এখানেই আছে তো আমার কাছে খুবই মনে হলো যে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মেনটেন্যান্সটা খুবই খারাপ আর যদি মানে মেনটেনেন্স ভালো হতো তাহলে এত লেট হওয়ার কথা না আর যেহেতু ফায়ার ব্রিগেডের মানুষজন এসে ছাদটা ভেঙে দিয়ে গেছে তারা মনে হয় কিছুটা বিরক্তও হয়েছে তো যাই হোক আমাদের এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এরকম এইরকম মূলক মেনটেন্স দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো আমি আপনাদেরকে একটু বাইরের অংশ দেখাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আসলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য ওয়েট করি যে বাসে করে আসলে আমি তাদেরকে পিক করে নিয়ে যাই তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আর আমি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম